Dear student, welcome to my online English class. I think all of you are well. Many, many thanks to you for participating in my online class. Today, I shall discuss some topics which is prescribed for class 9 and 10, English second paper. বিশেষ করে আমি আজকে ইংলিশ সেকেন্ড পেপারের যে একটা বড় টপিকস চেঞ্জিং 10 নম্বর সেটা নিয়ে আলোচনা করব। তোমরা নবম শ্রেণীতে অথবা অষ্টম শ্রেণীতে কিছু টপিকস পড়েছ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, ডিগ্রি, বয়েজ, এগুলা। আর নবম শ্রেণীর দশম শ্রেণীর জন্য নতুন যে টপিকস এসেছে সেটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এটা আমরা নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য পড়াই, সেটা নতুন টপিকস। আজকে আমি এই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে একটু আলোচনা করব সংক্ষেপে, এবং যে জিনিসগুলো না জানলে নাই হয় ওই জিনিসগুলো আমি তোমাদের কাছে দেখাবো। আশা করি তোমরা যদি ইফ ইউ পে ইওর অ্যাটেনশন টু দ্য লেসন ইউ মাস্ট বি বেনিফিটেড। প্রথমে সিম্পল কমপ্লেক্স সম্পর্কে একটু আমি ধারণা দিই। সেটা হচ্ছে যে সিম্পল, আমরা বাংলায় গ্রামার সেকেন্ড পেপারে পড়েছি সিম্পল সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য মানে একটা সিম্পল কথা, একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকে, একটা সিম্পল কথা, একটা অংশ থাকে সাধারণত। আর কমপ্লেক্স মানে জটিল, জটিল মানেই হচ্ছে কথাগুলো জটিল। একটা সোজা কথা যদি আমরা একটু ঘুরিয়ে বলি সেটা হচ্ছে জটিল বাক্য। আর যৌগিক বাক্য একটা কনজাংশন দিয়ে আমরা দুইটা পার্ট থাকে কম্পাউন্ড বাক্যে। তো এই বাক্যগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দেখো। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আগে তোমাদের চিনতে হবে যে কোনটা সিম্পল বাক্য, কোনটা কমপ্লেক্স বাক্য, তো কোনটা কম্পাউন্ড বাক্য। আর আমাদের পরীক্ষায় আসবে একটা সিম্পল বাক্য দেওয়া থাকবে সেটাকে কমপ্লেক্স করতে হবে, অথবা কমপ্লেক্স বাক্য দেওয়া থাকবে কম্পাউন্ড করতে হবে, ট্রান্সফরমেশন করতে হবে। তো প্রথমেই আমাদের চিনতে হবে যে আইদার ইট ইজ সিম্পল অর নট, এটা কি সিম্পল বাক্য না, না কমপ্লেক্স, না কম্পাউন্ড। সে চিনার কয়েকটা আমি তোমাদের সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি আজকে। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডকে দুটা জিনিস দিক থেকে আমরা বিবেচনা করবো, এটা সিম্পল কমপ্লেক্স কিনা। প্রথমে ক্লোজ দেওয়া, ক্লোজ মানে বাক্যাংশ, বাক্যের যে অংশ। একটা বাক্যের মধ্যে অনেকগুলো পার্ট থাকে, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, একটা কোঅর্ডিনেট ক্লোজ। ক্লোজ মানে বাক্যাংশ। যেমন তোমাদেরকে আমি দেখাই, যেমন আমি এখানে লিখেছি দেখো আই গো টু স্কুল, হাউ মেনি ক্লোজ আর দেয়ার, একটা। এখানে একটা বাক্যাংশ, একটা অংশ এখানে। আবার যদি আমি দ্বিতীয় বাক্যটা পড়ি আই গো টু স্কুল হোয়াইল ইট ইজ 10 AM, এখানে দুইটা অংশ। আবার যদি তৃতীয় বাক্যটা পড়ি দেখো আই গো টু স্কুল অ্যান্ড আই গেইন নলেজ, এখানে দুইটা অংশ। তা আমি ক্লোজ দিয়ে প্রথমে আমি বিচার করব যে কোনটা কোন বাক্য। আমরা সাধারণত জানি সিম্পল বাক্যে একটা ক্লোজ থাকে, যেমন আই গো টু স্কুল একটা বাক্য এখানে। আবার কমপ্লেক্স বাক্যে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। যেমন প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে এখানে আই গো টু স্কুল, আর সাবঅর্ডিনেট ক্লোজ হোয়েন ইট ইজ 10 AM। প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লোজ সম্পর্কে তোমরা আগেও জেনেছো যে ক্লোজ নিজে নিজে অর্থ প্রকাশ করে, স্বাধীন, অন্যের উপর ডিপেন্ড করতে হয় না, সেটা হলো প্রিন্সিপাল ক্লোজ। আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে যে ক্লোজ সাধারণত প্রিন্সিপাল ক্লোজের উপর ডিপেন্ড করতে হয়, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন দেখো এখানে আই গো টু স্কুল এখানে একটা অংশ, এটা আমরা সিম্পলি আমরা দেখতে পাই এটা একটা একটা অংশ, সেটা সুতরাং এটা সিম্পল বাক্য বলতে পারি। দ্বিতীয় হচ্ছে আই গো টু স্কুল হোয়েন ইট ইজ 10, আমি স্কুলে যাই, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ। হোয়েন ইট ইজ 10 AM, যখন 10টা বাজে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ। সুতরাং এই বাক্যে একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। তৃতীয় বাক্যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, অ্যান্ড আই গেইন নলেজ, যেমন জ্ঞান অর্জন করি। দেখো এখানে দুইটাই কিন্তু প্রিন্সিপাল বাক্য, এখানে কোনো বাক্য একটার উপর অপর বাক্যের উপর ডিপেন্ডেন্ট নয়, এখানে দুইটাই স্বাধীন বাক্য। যেমন আমি স্কুলে যাই, এটাও পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, আমি জ্ঞান অর্জন করি, এটাও পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে। সুতরাং আমরা বলতে পারি প্রথম বাক্যে একটা বাক্যাংশ, একটা বাক্য, সুতরাং এটা সিম্পল বাক্য। দ্বিতীয় বাক্যে একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, সুতরাং এটা হচ্ছে কমপ্লেক্স বাক্য। আর তৃতীয় বাক্যে দুইটাই প্রিন্সিপাল ক্লোজ, সুতরাং এটা হচ্ছে কম্পাউন্ড বাক্য। এবার আমি ক্লোজ দিয়ে বিচার করলাম, সবসময় ক্লোজ দিয়ে বিচার করা যায় না, দ্রুত বিচার করতে হলে আমাকে কিন্তু শব্দ শিখতে হবে।
এই শব্দগুলো প্যাকেজের মতো তোমার মাথায় রাখতে হবে যে এই কোন শব্দগুলো থাকলে কোন বাক্য। ক্লোজ দিয়ে তোমরা বিচার নাও করতে পারো, বুঝতে খুব একটু লেট হতে পারে। সুতরাং তাৎক্ষণিকভাবে বোঝার জন্য আমি কিছু শব্দ লিখেছি, একটু ফলো করো তোমরা, যে কোন শব্দগুলো থাকলে সিম্পল, অথবা সিম্পলে কোন কোন শব্দগুলো থাকে, কমপ্লেক্সে কোন কোন শব্দগুলো থাকে, কম্পাউন্ডে কোন কোন শব্দগুলো থাকে। দেখো এখানে প্রথমে আমি লিখেছি সিম্পলে যা যা থাকে, যেমন বাই প্লাস আইএনজি থাকে, উইদাউট প্লাস আইএনজি থাকে, বার প্লাস আইএনজি থাকে, বিং থাকতে পারে, হ্যাভিং থাকতে পারে, ইনস্পাইট অফ থাকতে পারে, ডেসপাইট থাকতে পারে, বোথ অ্যান্ড থাকতে পারে, বিসাইডস থাকতে পারে, অ্যাট দ্য টাইম অফ থাকতে পারে, অ্যাট দ্য এজ অফ থাকতে পারে, ইন উইন্টার অথবা ডিউরিং উইন্টার, বিকজ অফ, এই শব্দগুলা বেসিক্যালি থাকে সাধারণত। সুতরাং এই শব্দগুলো থাকলে তোমরা স্বাভাবিকভাবে বুঝে নেবে যে এটা সিম্পল বাক্য, সিম্পল বাক্য। তারপরে কমপ্লেক্স বাক্য চলে যায়। দেখো কমপ্লেক্স বাক্যে প্রথমে তোমাকে যে শব্দগুলো বেশি থাকে সেটা হল ডব্লিউএস ওয়ার্ড। আমরা অধিকাংশ কমপ্লেক্স বাক্য ডব্লিউএস দিয়ে করি। ডব্লিউএস শব্দগুলো কি, যেমন হো, হুইস, হোয়াট, হোয়েন, হোয়ার, এই শব্দগুলো যে সমস্ত প্রোনাউনের প্রথম দুইটা ডব্লিউএস থাকে সেগুলো আমরা ডব্লিউএস ওয়ার্ড বলি। আমরা কমপ্লেক্স বাক্যে অধিকাংশ ডব্লিউএস দিয়ে করি। তারপরে থাকতে পারে ই প্লাস পজিটিভ, ই প্লাস নেগেটিভ অংশ, অ্যাজ, সিন্স, বিকজ, এই কনজাংশনগুলো, আনলেস, তারপরে আনটিল, দো, অলদো, এই কনজাংশনগুলো থাকতে পারে। আর কম্পাউন্ড বাক্যে কিছু শব্দ কম, বেশি গোটা কয়েকটা, গোনা কয়েকটা মাত্র, যেমন অ্যান্ড, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, এই শব্দগুলো কম্পাউন্ডে থাকে। তো অবশ্যই তোমরা জেনেছো যে সিম্পল বাক্যে যে যে শব্দগুলো থাকে, কমপ্লেক্স বাক্যে এই শব্দগুলো থাকে, আর কম্পাউন্ড বাক্যে এই শব্দগুলো থাকে। আর যদি তুমি সহজে ধরতে পারো যে এটা সিম্পল বাক্য, এটা কমপ্লেক্স বাক্য, এটা কম্পাউন্ড বাক্য, তাহলে খুব সহজেই তুমি সিম্পলকে কমপ্লেক্স, কমপ্লেক্সকে কম্পাউন্ড করতে পারবে। আর যদি তাৎক্ষণিকভাবে তুমি বাক্যই না চিনো, তাহলে তোমরা এই একটা বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করতে পারবে না। তো আজকে আমি কিছু এখানে নিয়ম মাফিক কিছু তোমাদেরকে কিছু উদাহরণ দেখাচ্ছি। দেখো একটা বাক্যকে কিভাবে আমরা ট্রান্সফার করি, একটা একটা চেঞ্জ করি আমরা একটা বাক্যকে কিভাবে, দেখো খুব সহজেই। তো শব্দগুলো আমি মুছে ফেলবো, এখন তোমরা যতগুলো মনে রাখতে পারো। এবার দেখো, যেমন আমি একটা সিম্পল বাক্য লিখব, আই গো টু স্কুল। এই বাক্যটা সিম্পল বাক্য। এখন আমি যদি এটাকে বলি যে কমপ্লেক্স করো, আমি একটু যোগ করে দেই এখানে, আই গো টু স্কুল হোয়েন ইট ইজ 10 AM। দেখো আমি একটা বড় বাক্য লিখেছি কথা ঘুরিয়ে। আমি আগে বলি যে কমপ্লেক্স বাক্যগুলা সোজা কথাটাকে বাঁকা করে ঘুরিয়ে বলা, এটা হলো কমপ্লেক্স বা জটিল বাক্য। আমি এই বাক্যটাকে সিম্পল করব, সিম্পল করব। দেখো আই, তবে আরেকটা কথা বলে রাখি যে এই সিম্পল কমপ্লেক্সের ক্ষেত্রে সূত্র যাই হোক, যে টিচার যত সূত্র দেয়, সূত্র দেওয়া কিন্তু সবসময় কাজ হয় না। আমি সরাসরি বলে দেই, যদি কোনো ছাত্রছাত্রী অর্থটা ভালো বোঝে তাহলে 80% কাজ করে থাকে এই সিম্পল কমপ্লেক্স করার ক্ষেত্রে, যদি অর্থটা সে বোঝে। কারণ অর্থ দিয়ে তুমি একটা বাক্যকে মিনিমাইজ করবে, অর্থ দিয়ে একটা বাক্যকে এনলার্জ করবে, অর্থ দিয়ে সব কিছু করবে। যেমন আমি একটা বাক্য লিখেছি, দেখো আই গো টু স্কুল হোয়েন ইট ইজ 10 AM। এটার বাংলাটা হচ্ছে আমি স্কুলে যাই যখন 10টা বাজে, অর্থাৎ দশটা, যখন 10টা বাজে তখন আমি স্কুলে যাই। আচ্ছা এই যে যখন 10টা বাজে তখন আমি স্কুলে যাই, এই কথাটা যদি আমি না বলি, আমি যদি বলি আই গো টু স্কুল অ্যাট 10 AM, অ্যাট 10 AM, দেখো একই অর্থ। কিন্তু এখানে কি করলাম, আমি একটা সাবজেক্ট, একটা বারকে আমি বাদ দিয়ে দিলাম। যেমন আগে দুইটা বার ছিল, এখানে দেখো গো আর ইজ, এখানে মাত্র এখানে একটা বাক্য, একটা ভার। তাহলে আমি বড় কথাটাকে ছোট করলাম, কি কমপ্লেক্স বাক্যে একটা ভার মাইনাস করলাম, একটা সাবজেক্ট মাইনাস করলাম, আমি বড় কথাটাকে ছোট করলাম। সুতরাং প্রথম বাক্যটা হচ্ছে কমপ্লেক্স বাক্য,
দ্বিতীয় বাক্যটা হচ্ছে সিম্পল বাক্য। এরকম ভাবে তোমরা যদি অর্থগুলো বুঝতে পারো তাহলে সহজেই করতে পারবে। তাহলে আমি আরো কিছু উদাহরণ দিই, দেখো এই কনজাংশনগুলো মুছে ফেলি, পরে এগুলো আবার তোমরা দেখতে পাবে। কিছু কিছু নিয়ম মাঝে কাজ করি আমরা, কিছু নিয়ম শিখাবো, কিছু কিছু নিয়ম দিয়ে করতে স্বাভাবিকভাবে। যেমন ওই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। টু গেট এ গুড জব, এখানে আমি একটা নিয়ম অ্যাপ্লাই করব। নিয়মটা হচ্ছে টু সমান সমান সো দ্যাট, এ একটা নিয়ম, এগুলা মনে রাখতে হবে নিয়মগুলা। এটা নিয়মটা নিয়ম অনুসারে আমি বাক্যটাকে আমি কমপ্লেক্স করব। কমপ্লেক্স স্বাভাবিকভাবে তোমরা দেখতে পাচ্ছ বাক্যটা সিম্পল বাক্য, কারণ এখানে দেখো একটা প্রিন্সিপাল, একটা সাবজেক্ট, একটা ফিনাইট ভার্ব। এখানে উই লার্ন ইংলিশ টু গেট এ গুড জব, আমরা ইংরেজি, আমরা চাকরি পাওয়ার জন্য ইংরেজি শিখি। এই বাক্যটাকে আমি কমপ্লেক্স করব, কিভাবে করব, আমি সূত্র দেয়া করব কিভাবে। যেমন দেখা এখানে এই যে টুটা আমরা ব্যবহার করছি ভার্বের আগে একটা উদ্দেশ্যমূলক হিসেবে, আমরা ইংরেজি শিখি, উদ্দেশ্যটা কি, আমরা যাতে চাকরি পাই। সুতরাং এখানে টু সমান সমান আমরা লিখতে পারি উই লার্ন ইংলিশ সো দ্যাট উই ক্যান গেট এ গুড জব, সো দ্যাট উই ক্যান গেট এ গুড জব। ধন্যবাদ, আমরা আগামী ক্লাসে বাকি নিয়মগুলো তোমাদেরকে শিখে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ।